আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। চলে এলাম আপনাদের সামনে খুব সহজ একটা রেসিপি নিয়ে। অনেক ভাইয়া এবং আপুরা রয়েছেন যারা আমাকে কমেন্টস করেন যে আপু আরও সহজ করে দেখানোর জন্য। প্রায় রান্নাই খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আশা করছি সেগুলোর মতোই এটাও আপনাদের কাছে সহজ মনে হবে। যেসব ভাইয়ারা দেশের বাইরে থাকেন, যেসব আপুরা নতুন রাঁধুনি, তাদের জন্য তো আমি মনে করছি এটা 100% সহজ রান্না। ছোট মাছ কারি বা না পছন্দ, সবারই পছন্দ কম বেশি, আমার তো খুবই ফেভারেট। তো আজকে আমি আপনাদেরকে মলা মাছ দিয়ে ধুন্দুলের একটা চচ্চড়ি করে দেখাবো। আশা করছি এটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। রান্নার শুরুতেই আমি যেই প্যানটার মধ্যে আমি এই তরকারিটা বসাবো, সেখানেই আমি যেহেতু চচ্চড়ি সবসময় করলে আমি যেই প্যানটার মধ্যে আমি বসাই সেটার মধ্যেই আমি মাখিয়ে বসিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি নিয়েছি মরিচ, কাঁচা মরিচ প্রায় 7-8টার মতো ফালি করে রেখেছি, আর এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ। এখন আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব এই মশলাটার সাথেই। পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি একেবারে কোচলিয়ে। আমার দেখতে পাচ্ছেন কচলানো হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা দিয়ে আবার একটু কোচলিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ওখানে একটা ব্লক মাছ নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে প্রায় 3টার বড় বড় ধুন্দুল এখানে দিয়ে দিলাম। ধুন্দুলগুলো একটু চিকন চিকন করেই কেটে নিয়েছি, কারণ যেহেতু একটু চচ্চড়ি হবে, পেঁয়াজের সাথে একদম যাতে মিলিয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম খুব কমে যায়, কারণ ভিতরে পানি দিয়ে ভরা থাকে এই ধুন্দুলটার ভেতরে। তো এখন আমার এই মোটামুটিভাবে এটা মাখানো হয়ে গেছে, কারণ এটা খুবই নরম, আরও যদি বেশি করে মাখাতে যাই তাহলে একদম ভর্তা হয়ে যাবে। তো মাখানো আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আগে থেকে আমি এটা ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে লবণ দিয়ে, দিয়ে দিলাম। এটা মলা মাছ, আপনারা ইচ্ছা করলে কিন্তু এর পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, ছোট মাছ। এখন একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, হাত ধোয়া পানি, কারণ এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে। এখন একটু চেপে চেপে দিচ্ছি সমান করে, কারণ এটা তো নাড়ার কিছুই নেই, নাড়াও যাবে না। আমি চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে অবশ্যই চেক করতে হবে, যখন পানি বেশি উঠে যাবে তখন ঢাকনাটা খুলে তারপর রান্না করে নিতে হবে। আমি এখন প্রায় 5 মিনিটের মতো হাই হিটে চুলায় বসিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে। এই পর্যায়ে লবণটা হয়েছে কিনা চেক করে নিতে হবে, আর কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। এখন শুধু ঢাকনাটা খুলে এই পানিটা একেবারে ঝোলটা শুকিয়ে ফেলতে হবে, যেহেতু এটা চড়চড়ি ঝোল ঝোল থাকলে একদমই ভালো লাগবে না। আমি লাস্ট আরও 1/2 চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকিয়ে যায়। ঝোলটা একদম শুকিয়ে একটা চিটচিট একটা শব্দ হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু একটা তেলের বুদবুদ উঠছে। তো সেই পর্যায়ে চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে এবং কত সহজভাবে তৈরি হয়ে গেল ছোট মাছ দিয়ে ধুন্দুলের চচ্চড়ি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।